ফ্রান্সের নরম্যান্ডির উপকূলবর্তী এলাকায় অন্যান্য দিনের চেয়ে আজকের সূর্যোদয় যেন একটু বেশি উজ্জ্বল আশি বছর আগে যে সূর্যকে মাথায় রেখে হাজারো সেনা এই সমুদ্রতীরে অবতরণ করেছিলেন সেই একই সূর্যের নিচে লড়াইয়ে প্রাণ দেয়া বন্ধুর স্মরণে শ্রদ্ধায় মাথা নত করে দাঁড়িয়েছেন তাদেরই সহযোদ্ধা বন্ধুরা নানা আয়োজনের মধ্য দিয়ে ডি ডে বা নরম্যান্ডি ডের আশি বছর পূর্তি পালিত হচ্ছে ফ্রান্সে দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোর আয়োজনে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা ইউক্রেনের রাষ্ট্রনেতারা জড়ো হয়েছেন সেখানে নরম্যান্ডি সৈকতের যে স্থানে যুদ্ধের সময় সৈনিকেরা অবতরণ করেছিলেন ঠিক সেখানেই চার দেশের প্যারাট্রুপাররা প্যারাসুট জাম্প করেছেন এই অনুষ্ঠানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ যোদ্ধারাও অংশগ্রহণ করেছেন যদিও ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে আমন্ত্রণ জানানো হয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফ্রান্সের পাশাপাশি ব্রিটেনেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে ইংল্যান্ডের পোর্টস মাউথে রাজা তৃতীয় চার্লস এই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন প্রিন্স উইলিয়ামস এবং দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকও শ্রদ্ধা জানান যে স্বাধীনতা অর্জনের জন্য সেদিন যোদ্ধারা প্রাণ দিয়েছিলেন সেই স্বাধীনতাকে বুকে ধারণ করে সামনে এগোনোর কথা বলেন ব্রিটেনের রাজা তিনি অনুষ্ঠানে আসা যোদ্ধাদের সঙ্গেও মিলিত হন এ সময় দুটি ডাকোটা এয়ারক্রাফটের ফ্লাইপাস্ট প্রদর্শন করা হয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার উনিশশো সালের ছয় জুন নাচি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে এক লাখ ছাপ্পান্ন হাজার যৌথ বাহিনীর সদস্য ফ্রান্সে অবতরণ করেন মিত্র বাহিনীর চার হাজারেরও বেশি সেনার জীবনের বিনিময়ে এই যুদ্ধই ছিল হিটলারের বিরুদ্ধে প্রথম জয় অধরাশ্রেয়সী অথই সময় সংবাদ